পুলিশের চাকুরি হেতু সুন্দরবন সংলগ্ন এলাকায় চাকরি করেছি বেশ কয়েকবার, তার মধ্যে দাকপ, কয়রা, বটিয়াকাটা বলার মতো। তো এই প্রসঙ্গে অনেক গল্প আছে ভাণ্ডারে, আজ একটি গল্প বলছি। সুন্দরবন সংলগ্ন একটি গ্রামের এক বিধবা নারী সেদিন আমাকে বুঝিয়েছিল, বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না। তার মতো একজন প্রান্তিক মানুষের জানা বোঝার কাছে আমাদের মতো শহুরে মানুষের জীবন বোধ ম্লান হয়ে যায়। আসলে সব শিক্ষায় আসে প্রকৃতি থেকে। যারা প্রকৃতির কাছে শিক্ষা গ্রহণ করতে পারেন তারাই প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করেন। বাঘ, বিধবা, বেঁচে থাকার লড়াই। সেবার সুন্দরবন ঘুরতে গিয়ে ভোরবেলা বন আর মানুষের সীমানাকে আলাদা করে রাখা নদীর পাশে পাশে চলতে থাকা বাঁধের রাস্তার উপর দিয়ে উদ্দেশ্যহীনভাবে বাইক নিয়ে যাচ্ছিলাম। দেখছিলাম বনের কোল ঘেঁষে মানুষের জীবনকে, বাঁধ ও ভেড়ির পাশে কোথাও গোলপাতার ঝাড়, কোথাও ছোট ছোট গরান বন, আর কোথাও কেওড়া বন। এক এক টুকরো সুন্দরবন, আর অপরদিকে মানুষের ঘর বাড়ি। সকালবেলা জেলেরা ছোট ছোট নৌকায় মাছ ধরছেন, কিছু মহিলাকেও দেখলাম মাছ ধরতে। একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, নদীর পাড়ে দাঁড়িয়ে সকালে সুন্দরবনের অপরূপ সুধা পান করছি। এমন সময় দেখলাম এক মহিলা আমার পাশ দিয়ে নদীর পাড়ে নেমে যাচ্ছেন। নিচে একটা ছোট ডিঙ্গি নৌকা বাঁধা আছে, হাতে বেশ কিছু জিনিসপত্র ছিল, এর মধ্যে একটা বড় টিফিনকিরি বাটি ছিল। আমি ওনাকে ডাক দিলাম, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, জঙ্গল করতে যাবে, উত্তরে আমাকে জানালেন। আমাকে নিয়ে যেতে অনুরোধ করলাম, কিন্তু রাজি হয় না, কিছুতেই রাজি হয় না। অনেক অনুনয় বিনয় ও কিছুটা বকশিশ দেওয়ার কথা বলে রাজি করালাম, নৌকায় উঠে বসলাম। কখন ফিরবেন? ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। জিজ্ঞেস করলাম, এই খাবার কি নিজের জন্য? বনের মধ্যে কি যেন নাম ঠিক মনে নেই, একটা খালে ওর ছেলে কাল রাতে মাছ ধরতে গিয়েছে, তার খাবার। শেষ রাতে গিয়ে জাল পাততে হয়, এখন উনি পৌঁছলে দুজনে মিলে জাল উঠাবে। আস্তে আস্তে লোকালয় থেকে দূরে সরে আসতে থাকলাম, এখানে দুপাশেই গভীর জঙ্গল। ওনার সঙ্গে পরিচয় জমিয়ে তুললাম, বয়স 50 কি 52 হবে, কিন্তু দেখতে বেশি বয়সী মনে হয়। জীবন যুদ্ধে বয়সের কাছে পরাজিত হয়েছেন, উনি একজন বাঘ বিধবা। আজ থেকে 15 বছর আগে স্বামীকে বাঘে খেয়েছিল, তারপর থেকেই শুরু ওর জীবন যুদ্ধ। আগে ওর স্বামীর বাঘে ধরার কাহিনী শুনেনি, তারপর তার জীবন সংগ্রামের গল্পও শুনব। ধরে নিই ওনার নাম মাধুরী, ছদ্মনাম। তখন মাধুরীর বড় মেয়ের বয়স ছিল 10 বছর, আর ছোট্ট ছেলেটির বয়স 5 কি 6 বছর হবে। নিত্য দিনকার মতো সেদিনও মাধুরীর স্বামী আলো ফোটার আগেই জাল দড়ি নিয়ে চলে যায়, সাথে ছিল পাশের গ্রামের বন্ধু নিরঞ্জন। দুজনে বন্ধু ছিল, অনেক বছর ধরে একসাথে জঙ্গল করে, সেদিনও শেষবারের মতো গিয়েছিল। খালটি খুব চাপা ছিল, পার্শ্বে আর চিংড়ি পাওয়া যায় এই খালে। পূর্বদিকে সূর্য তখন উঠে গেছে, বনের ভেতর থেকে অন্ধকার এখনও বিদায় নেয়নি। এমনিতে চাপা খাল, আবছায়া, অন্ধকার, কিছুক্ষণের মধ্যেই জল নেমে যাবে, ভাটা শুরু হবে। নিরঞ্জন নৌকায় জাল ছাড়াতে থাকে, আর মাধুরীর স্বামী খুঁটি পুঁততে নেমেছিল খাল পারে। এমন সময় নিরঞ্জন আবছা আলোয় দেখে জঙ্গলের ভেতর কি একটা ছায়ার মতো নড়াচড়া করছে। মাধুরীর স্বামী যেখানে খুঁটি পুঁতছে তার ঠিক মাথার উপরে। ওকে সাবধান করার সময়ও পাওয়া গেল না, ভয়ঙ্কর এক গর্জন করে এক লাফে মানুষটার উপরে ঝাঁপিয়ে পড়ে। বাঘের থাবার আঘাতে খালের কিনারা থেকে ছিটকে পড়ে জলেতে, বাঘও টাল সামলাতে না পেরে কাদায় গেঁথে যায় অনেকখানি। এই সুযোগে নিরঞ্জন তার বন্ধুকে বাঁচাতে নৌকার বৈঠা দিয়ে আঘাত করতে থাকে বাঘের পিঠে। একবার, দুবার, তিনবার বাঘ বিপদ দেখে দুই লাফে বনের মধ্যে চলে যায়। নিরঞ্জন তাড়াতাড়ি বন্ধুকে নৌকায় তোলে, রক্তে সারা শরীর ভেসে যাচ্ছে, এক টানে ছিঁড়ে ফেলে গায়ের জামা, আর ভালো করে বেঁধে দেয় ক্ষতস্থান। কিন্তু সুন্দরবনের বাঘেরা এত সহজে ছেড়ে দেয় না, তার লব্ধ শিকার তার সামনে থেকে নিয়ে যাবে এটা এত সহজ নয়। বেকায়দায় পড়ে তখন পালিয়েছিল বটে, কিন্তু দৃশ্যপট ছেড়ে যায়নি, দূরে দাঁড়িয়ে দেখছিল। আবারও গর্জন করে লাফিয়ে পড়ে নৌকার পাশে, এবার আর নিরঞ্জনকে অবকাশ দেয় না, সামনের দুই হাতে ভর করে এক লাফে উঠে পড়ে নৌকার উপর।
উপায়ন্তর না দেখে নিরঞ্জন লাভ দেয় জলেতে নেতিয়ে পড়েছিল নৌকার উপর মাধুরীর স্বামী। তখনও জ্ঞান ছিল, মাজায় কামড়ে ধরে মুখে তুলে নেয়, লাভ দিয়ে নৌকো থেকে নেমে ধীরে ধীরে চলে যায় বনের ভেতর। কোনো তাড়াহুড়া নেই, কে রুখবে এই বনের ভেতর তাকে? শুধু নিরঞ্জনের আস্ফালন শোনা যেতে লাগলো। একা একা ফিরে এসেছিল সেদিন নিরঞ্জন, মাধুরীর কাছে পৌঁছে দিয়েছিল রক্ত মাখা শার্টের টুকরো। দাঁড় বাওয়া বন্ধ করে দিয়েছিল মাধুরী, শাড়ির আঁচল দিয়ে চোখ মুচ্ছিল। এই গল্প এর আগেও অনেকবার তাকে শোনাতে হয়েছে, কিন্তু এর পরের জীবন সম্পর্কে আর কেউ কিছু শুনতে চায়নি। আমি তাকে এর পরের জীবন যুদ্ধের কথা বলতে বলি। শুরু হয় মাধুরীর জীবনের পরের অধ্যায়। স্বামী মারা যাওয়ার পর মাধুরীর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ছোটো ছোটো দুটি বাচ্চা, দুবেলা দুমুঠো খাবার ওদের মুখে তুলে দেয়া মাধুরীর জন্য কঠিন হয়ে পড়ে। শ্বশুর বাড়ি থেকে কোনো সহযোগিতা করে না, আরও বলতে থাকে, তুই ডাইনি, তুই স্বামীকে খেয়েছিস, এবার আমাদেরকে খাবি। মানুষের বাড়িতে কাজ নেয়, প্রথম দিকে ভালোই চলছিল। বাড়ির গৃহকর্ত্রী ভালো মহিলা, মাধুরীকে যথেষ্ট সাহায্য করে, কিন্তু গৃহকর্তার আচরণ দিন দিন অসভ্য হয়ে ওঠে। একদিন মাধুরীকে একা পেয়ে হাত চেপে ধরে, ওকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে মাধুরী, কিন্তু অমানুষটা আরও বেশি অসভ্যতা করতে চেষ্টা করছিল। মাধুরী কষে এক চর বসিয়ে দেয় ওর গালে, তারপর এক দৌড়ে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে, আর কোনো দিন যায়নি। মানুষের বাসায় কাজের কথা আর কোনো দিন মাথায় আসেনি মাধুরীর, কিন্তু খাবে কি, কীভাবে মানুষ করবে বাচ্চা দুটিকে? চিন্তায় চিন্তায় পাগল হয়ে যায়। কোনো কুল কিনারা করতে না পেরে গ্রামের মাতব্বরের সাথে দেখা করে। মাতব্বর বাবার বয়সী, সে তাকে আশ্বস্ত করে সরকার থেকে ভাতা পাইয়ে দেবে। সেদিন গভীর রাতে মাধুরীর ঘরের করানারে মাতব্বর, এত রাতে মাতব্বর চাচাকে দেখে অবাক হয় মাধুরী। চাচা মাধুরীকে বলে, তার কথা মতো চললে সরকারি সব সুবিধা পাইয়ে দেবে। মাধুরী মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। সেদিন রাতে মা বন বিবি মাধুরীকে স্বপ্নে দেখা দেন। সকালে উঠে মাধুরী সিদ্ধান্ত নেয়।